যে কুমারঘাটে, সেখানে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যের তার পুত্র দ্বারা একজন নাবালিকাকে অপহরণ করে মন্ত্রীর দ্বারা এই কুমারঘাটেই একটা ভাড়া করা ফ্ল্যাটে রাতভর যে গণধর্ষণ করার সেখানে অভিযোগ, এখন গোটা ঊনকোটি জেলায় এটা নিয়ে মানুষ সোচ্চার। নানা সংগঠনের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, এবং জানা যাচ্ছে বিজেপি দলের অভ্যন্তর থেকেও যে অনতিবিলম্বে এই অভিযুক্ত মন্ত্রীপুত্রকে গ্রেপ্তার করার জন্য দাবি উঠেছে।